আসন্ন মরশুমের জন্য সন্দেশ ঝিঙ্গানের বিকল্প হিসাবে কাকে দলে নেবে এটিকে মোহনবাগান, এই প্রশ্নই এখন ভাবাচ্ছে সবুজ মেরুন সমর্থকদের। বিষয়টা নিয়ে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্টও বেশ চিন্তিত। তবে এই মুহূর্তে যা খবর, টিরির পাশে খেলার জন্য তারা দলে নিতে চাইছে রাজু গাইকোয়াডকে। রাজুর কাছে চেন্নাইয়ের অফার থাকলেও আরও বেশি টাকার অফার দিতে চলেছে বলে খবর এটিকে মোহনবাগান। গত মরশুমের মাঝপথে রাজু এসসি ইস্টবেঙ্গল দলে যোগ দিলেও লাল হলুদের ভঙ্গুর ডিফেন্সে ভরসা জুগিয়েছিলেন তিনি, আর এই বিষয়টাই বেশ পছন্দ হয়েছে বাগান কোচ হাবাসের। আর এই কারণেই রাজুকে পেতে আগ্রহী সবুজ মেরুন ব্রিগেড। এখন দেখার আসন্ন মরশুমে কোন দলের জার্সি পরে মাঠে নামেন রাজু গাইকোয়াড়।